আপনাদের সবকটি টেলিভিশন প্রায় সবকটি কয়েকটি বাদে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে লাইসেন্স পেয়েছে, সম্প্রচারে এসেছে। এবং সুতরাং আজকে দেশ পরিচালনায় ভুল ত্রুটি থাকে, কারণ কোনো সরকার পৃথিবীতে শতভাগ নির্ভুল কাজ করতে পারে না, অতীতেও পারে নাই, এখনও পারবে না, ভবিষ্যতেও পারবে না, ভুল ত্রুটিও থাকবে, কিন্তু সাফল্যগুলো তো তুলে ধরতে হবে। ইকোনমিস্ট বলছে যে আমরা করোনা মহামারীর মধ্যে আমাদের দেশে এগিয়ে যাচ্ছে, কিন্তু বিরোধী দলের কথা শুনলে তো মনে হবে না যে কিছু হয়েছে দেশে। পদ্মা সেতুর উপর দিয়ে উপরে গিয়ে বলে যে দেশে কোনো উন্নয়ন হয়নি, তো এখন এবং সেই বক্তব্যগুলো আবার সবকটা টেলিভিশনে খুব ভালোভাবে প্রচার হয়। হ্যাঁ, অবশ্যই প্রচার হতে হবে, কিন্তু অন্য স্টোরিটাও তো যেতে হবে, তাহলে না মানুষ কনক্লুশন ড্র করবে, সঠিক কনক্লুশন ড্র করবে। সবারই বক্তব্য যেতে হবে। বাংলাদেশে প্রাইভেট টেলিভিশনের যাত্রাটাই শুরু হয়েছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। 1996 সালে সরকার গঠন করার পর তার হাত দিয়ে প্রথমে ইটিভি, তারপর এটিএন বাংলা চ্যানেল আইয়ের যাত্রা শুরু হয়। এবং সেই ধারাবাহিকতায় 2009 সাল পর্যন্ত 10টি টেলিভিশন চ্যানেল আত্মপ্রকাশ করে। আর 2009 সালের পর এখন পর্যন্ত আমার জানা মতে 36টি প্রাইভেট টেলিভিশন সম্প্রচারে আছে, আর বেশ কয়েকটি খুব সহস সম্প্রচারে আসবে, মধ্যবর্তী 3টি সম্প্রচারে আসবে। অর্থাৎ প্রাইভেট টেলিভিশনের সংখ্যা 40-এ গিয়ে দাঁড়াবে। প্রাইভেট টেলিভিশনের তো সুযোগ নাই যে ঘরে বসে অনলাইনে দেখে রিপোর্ট করা, যেটি অনেক ক্ষেত্রে অনেকে করে এখন, বা টেলিফোনে আপনার সংবাদ সংগ্রহ করে সেটা নিয়ে রিপোর্ট তৈরি করে কাগজে জমা দেওয়া, সেটি তো প্রাইভেট টেলিভিশনের সুযোগ নাই। ফুটেজ নিতে হবে, যেতে হবে, ক্যামেরাম্যানকেও যেতে হবে, রিপোর্টারকেও যেতে হবে, অনেক ছোটাছুটি করে, কষ্ট করে। এবং আমি মেয়েদের দেখি এত কষ্ট করে, রোদের মধ্যে বৃষ্টিতে ভিজে যেভাবে কষ্ট করে, আমি নিজেই মাঝে মধ্যে কষ্ট লাগে যে সকালে একটা প্রোগ্রাম, বিকেলে একটা প্রোগ্রাম, একই ব্যক্তি দৌড়াচ্ছে, আমার নিজেরই কষ্ট লাগে।